হাই বন্ধুরা, তো আমি চলে এসেছি এখন কুম্ভ মেলাতে। তা তোমরা কুম্ভ মেলাতে দেখতেই পাচ্ছ কিরকম ভিড়। তা আজকে 13 তারিখ, আজকেই হচ্ছে সেই পূর্ণ স্নান, যার মহাকুম্ভ স্নান যেটাকে বলা হয় সেটাই হচ্ছে আজকে। তা এখন ভোর 5টা বাজে, তাই তোমরা দেখতে পাচ্ছ কিরকম ভিড়। মানে সারা রাত ধরে এখানে লোক আসছে এবং এখানে এসে এই কুম্ভ মেলার যে চান সেই চানটা করছে। তা আমি এখন বাজে ভোর 5টা, তা আমি এখানে এসেছি, এসে দেখছি যে এখানে লাখে লাখে লোক চান করতে আসছে এবং যাচ্ছে। মানে প্রচুর ভিড়, যাকে বলে মানে পা রাখার জায়গা নেই, এত ভিড়। তোমরা দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে সব লোকজন যাচ্ছে এবং এইখান দিয়ে লোক আসছে সব চারিদিক দিয়ে। তা প্রচুর বড় মেলা একটা, এবং এই মেলাতে মানে এত ভিড় হয়েছে এবছর, মানে বলার মতন না, এবছরই প্রথম। তা প্রথম বছরই প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তা চলো তাহলে তোমাদেরকে মেলার ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এবং যে কুম্ভর যে স্থানটা ভোরবেলার, যে ভোর 5টায় যে কুম্ভ স্থানটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তাহলে। আর ভিডিওটা ভালো লাগলে অন্তত চ্যানেলটা একটু লাইক আর কমেন্ট করে তোমাদের জানিও, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো তাহলে বন্ধুরা। সব যোগ করে যেগুলো সরিয়ে দিয়েছে, আগে এখানে ছিল। পূর্ণ করুক, আমার আরেক মা কিছু দান করলেন, আমার এক বাবা অরুণ আগরওয়াল সাধু সেবার নামে 201 টাকা অতিরিক্ত দান করলেন। তিনি 51 টাকা এই সাফ করলেন, সন্তানের মঙ্গল কামনা করেন, অন্য বাসনা পূর্ণ করুক গোবিন্দ। আরেক মা আমার অনেক লোকের এখানে গ্যাদারিং আছে, জায়গাটা ফাঁকা করুন। হাই বন্ধুরা, তো আমি এখন রয়েছি এখন কল্যাণী মাঝের চরের কুম্ভ মেলাতে। এখন ভোর 5:30 বাজে। তা এখানে তোমরা দেখতে পাচ্ছ কত লোক রয়েছে এখান, মানে লাখে লাখে লোক এখানে দর্শনার্থীরা, লাখে লাখে দর্শনার্থীরা আসছে, অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসছে এবং এসে এখানে কুম্ভ চান করছে। আজকে 13 তারিখ, আজকেই সেই কুম্ভ স্নান। তোমরা দেখতে পাচ্ছ এই ভোরবেলার দৃশ্যটা, যে এখানে কত লোক এসছে এবং কত পুণ্যার্থী এসছে এবং এসে তারা চান করছে। এবং এই গঙ্গাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় রয়েছে, এবং এত ভিড় মানে বলার মতন না, খুব কষ্ট করে এখানে এসেছি। তা আমিও যাবো এবার চান করবো। তা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ভিড়টা কিরকম হয়েছে, ভোরে ভোরবেলার যে কুম্ভ স্নানের ভিড়টা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তা ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর পারলে লাইক কমেন্ট করে তোমরা জানিও কেমন লাগলো। তো চলো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি যে কল্যাণী মাঝের চরের যে কুম্ভ মেলা, তার মানে পূর্ণ স্থান সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তাহলে। আমার
ترجمة